সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ষী নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা প্রতিদিন বাংলাদেশ পাইকারি বাজার প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত কত বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা সে প্রাইস টুক আপডেট করবো। আজ হচ্ছে 4ই ডিসেম্বর 2022 সাল। আসুন জিনিস হতে জানি বাংলাদেশ পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত কত বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে কমিটি বানাতে আরও উৎসাহ যোগাবে। তো চলুন দর্শকবৃন্দ, আজকে পাইকারি বাজারের একটি জেনে নিই। শুরু জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে অনেকটা স্থিতিশীল। যদি স্টিক আলু সেটি বিক্রি হচ্ছে 18 টাকা, যদি গুটি আলু সেটি বিক্রি হচ্ছে 22 টাকা, যদি বগুর লাল আলু সেটি বিক্রি হচ্ছে 25 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বসাপে পেঁয়াজ নিয়ে যদি দেশি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 45 টাকা থেকে 48 টাকা, যদি এলসি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 42 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বশেষ আপনি প্রাইস নিয়ে যেটা দেশি রসুন সেটি বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 62 টাকা, আর যেটা এলসি রসুন সেটি বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, চলে পাইকারি বাজার প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বশেষ আপনি প্রাইস নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও।